ওইক্ষণ বিসমির রব্বিকা আল্লাযী খালাক, এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা হচ্ছে। বলছেন এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি, সাক্ষরতার হার তো আমাদের 67 এরকম আর কি, সত্যিই কি পড়ছি কি পড়ছে? ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে, যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান। আর এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? তাহলে বোঝেন, এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন, জেনারেল শিক্ষা সমর্থন করছেন না? আমি বলবো না, আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ, আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হয়নি আলহামদুলিল্লাহ, কয়েকবার ছাড়া। তো আমরাও জানি ব্যাপারগুলো কি, আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না। আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটোতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই, তখন কোরআন সুন্নাহকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো না। তাদের দরকার কি? সমন্বয়। এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে 50 বছর আগে। এখন আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই দুঃখজনক। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখবেন আগামী 10 বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে। চাও আমার ছেলে বাংলা ইংরেজি অঙ্ক সব শিখবে, এদিকে হাফেজে কোরআন হবে, আরবি ভাষা শিখবে, আরবি ব্যাকরণ শিখবে, হাদিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করবে, মোতালা করবে, মাশাআল্লাহ একদিন দেখা যাবে সে কোরআন সুন্নাহর জ্ঞানেও দক্ষ হয়েছে, এদিকে সে ডক্টর হয়েছে, মাশাআল্লাহ সে ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে। সম্ভব না? অনেক ডক্টর দেখবেন যে 50 বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে, তারপরে দিনের দিকে হেদায়েতের উপকার, দিনের উপকারে কাজ করছে। অনেক ইঞ্জিনিয়ার সাহেব এই কাজ করছেন, অনেক অনেক আর্মি অফিসার, র্যাবের, পুলিশের, বিজিবি, তারা দেখবেন যখন রিটায়ার করে বা যখন মানে সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে, এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায়, করে অনেকে করে না, এরা তারা কি অমুসলিম দেখে? তারা তো আমাদেরই ভাই, আমাদের ভাই না? শোনেন, যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায় কুফফারদের বিরুদ্ধে, তাহলে আমরা যাবো না তারা যাবে? যাবে তো তারাই। যে আপনি যাবেন না, যাবে তো তারাই। আপনার আমার কি প্রশিক্ষণ আছে? যদি বাংলাদেশে কোনো মনে করেন যে 100% ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে, আমির, রাষ্ট্রীয় আমির, এখন সে চিন্তা করলো যে আমি এই ইহুদিদের বিরুদ্ধে সৈন্য পাঠাবো, ভাবতে পারে কি পারে না? 73 সালে 6টা মুসলিম দেশ সৈন্য পাঠিয়েছিল, মিশর ছিল, জানেন না আপনারা এগুলা ইতিহাস, 6 দিনের যুদ্ধ। তো যাই হোক, ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে যেই নেতা বলল ঠিক আছে আমিও পাঠাবো, আমার এখান থেকেও 2000 সৈন্য যাবে, তখন কিন্তু ওই 2000-এর মধ্যে আপনি থাকবেন না, থাকবে ওই আর্মি অফিসারই, ওই বিজিবি, ওই র্যাব, ওই পুলিশ, ওই ভাইরাই থাক, তারা আমাদের ভাই না? তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করবেন, পরকালেও সুখী করবেন। আমরা দোয়া করবো, দোয়া, আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না, জাতিগত বিভাজনটা খুব খারাপ, এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি, মহব্বত করি, পারি না পারি আমাদের মন তো ব্যথিত হয় না? এটা আল্লাহ পাক দেখছেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবেন চল, তবে চেষ্টা আরও বাড়াতে হবে। এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে আসছি, আল্লাহ নবীর মন খারাপ, তখন ওহি এসেছে, ওহি প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভীত, একটু সন্তুষ্ট, লাকাদ খাশিতু আলা নাফসি, বাংলাদেশে যত সিরাতের বই আছে না তার 80% সিরাতের বই আপনি পাবেন, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা ভীত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলবো, এটা নিয়েও বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে। হ্যাঁ, আর রাহিবুল মাকতুম বলেন, আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন, এটা যদি লেখা না থাকছে আমি বক্তব্যটাও ছেড়ে দেব,
বাসায় গিয়ে দেখেন চেক করে। রাইটাররা লিখেছেন এটা, এটা আমাদের কথা না। কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম, ফেরেশতা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলছে পড়ুন, আসলে ব্যাপারটা কি, আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে। মানসিক একটা প্রেশারির মধ্যে তিনি ছিলেন, তাও কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছেন। যখনই তিনি উঠেছেন তখনই জিব্রাইল আলাইহিস সালাম সামনে এসেছেন, ইয়া মুহাম্মদ আপনি পাগল নন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিব্রিল, হে মুহাম্মদ আপনি পাগল নন, আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল আর আমি জিব্রাইল, আপনি বিচলিত হন না। আরও একদিন আবার জিব্রাইল আলাইহিস সালাম হাজির। এভাবে হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ আসলে যা হচ্ছে সব সঠিক, এটা কি একটা বড় ঘটনা না। এরপরে তিনি বাসায় আছেন, বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ আছে, আল্লাহ পাক প্রস্তুত করছেন তাকে, কারণ ব্যাক টু ব্যাক ওহী আসতে থাকলে একটা ওয়েট আছে, নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয়তো। দ্বিতীয় ওহীটা আসছে, এটা আমি একটু আলোচনায় টাচ করে সামনে যাব। তিনি কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক ওহী পাঠালেন। যখন ওহী পাঠাচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্বাভাবিক আচরণ করছেন, তিনি বলছেন আপনি শুয়ে পড়েন, রেস্ট নেন। নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই, আল্লাহ পাক আমাকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম উঠে দাঁড়ান, ফানজির মানুষকে সতর্ক করেন। তো কুম ফানজির অর্থ মানে এই না যে বিছান থেকে উঠে মাটিতে দাঁড়ান, মানে হচ্ছে আপনার কাছে যা আসছে তা সত্য, এটা দিনে হক, আল্লাহর পক্ষ থেকে আসছে, অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতে গেছে নেমে পড়। পানজির মানুষকে সতর্ক করেন, রব্বাকা ফাকাব্বির আপনার রবের তাকবীর পাঠ করেন, ওয়া সিয়াবাকা ফাতাহির আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন, কাপড় মানে শুধু বাইরের পোশাক না ভিতরের হৃদয়ের পোশাকটাও, ওয়া রুজ্জা ফাহজুর যত অনর্থক বিষয় আছে ছেড়ে দেন, ওয়ালা তামনু তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সৎকা করেন না, কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সাদাকা করেন না, বরং আপনার রবের জন্য আপনি সবর করেন। কত গভীর কথা, এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না। আমরা আলোচনা করি প্রথম ওহীটা কি ছিল, এটা দ্বিতীয় ওহি ছিল, উঠুন সতর্ক করুন, আপনি যা ভাবছেন এরকম কিছু না, আপনি নবী, আপনি শেষ নবী, এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই, আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী, আপনার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত, আপনি উঠুন মানুষকে সতর্ক করুন, কাপড় পবিত্র রাখুন, অনর্থক বিষয় ছেড়ে দেন, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন, বলেন আল্লাহু আকবার। এই শুরু হলো মিশন। এই মিশন শুরু হওয়ার পরে তেরো বছর মক্কায় তিনি প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন, ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল, হক আর বাতিলের লড়াই। তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হ্যাঁ বেলাল ইবনে রাবা, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম সাহাবি 40 জন 85 জন। আর নিজের ঘরে আছে স্ত্রী আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব। আর এই দাওয়াত যখন চলতে লাগলো, সমাজের মানুষ প্রকাশ্যরূপ যখন ধারণ করলো, এই পক্ষে আছে আবু জেহেন, আবুল হাব, গদ্বা, সাহেবা, রাবিয়া, আশরাক বিন শারিক, এরকম কিছু মানুষ, ঠিক আছে, এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সিরাত পড়তে হবে আপনাদেরকে, একটা লেকচারে সব কিছু তো বলা যাবেই না, সময় আমাদেরকে অ্যালাউ করবে না, পাশাপাশি আমারও এনার্জি ফুল হবে না, ঠিক আছে। এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই, সাহাবিদেরকে দেয়া হয় নাই। অর্থনৈতিক বয়কট, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া, হ্যাঁ উল্টা ঝুলায় লটকায় রাখা, আমাদের রিমান্ডগুলোর মতো শারীরিক নির্যাতন, মানসিক কষ্ট তো আছে, এটা তো মানসিক কষ্ট তো আছেই, বলার তো অপেক্ষা রাখে না। তারপরে কেউ বেচাকেনা করবে না, চলাফেরা করবে না, সামাজিক বয়কট, রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকারি মারে যে পাগল যাচ্ছে, এই যে জাদুঘর যাচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করে। মানে এমন কোনো নির্যাতন নাই যা করা হয় নাই। আমি ক্ষুদ্র কাটে দেখেছি প্রায় 14 বা 15 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, প্রায় 14-15 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে।
আর তাকে সারা জীবনে প্রায় এরকম 1500-16 গালি খেতে হয়েছে সারা জীবনে। কাকে খেতে হয়েছে? যে মানুষের আগেও কোনো গোনাহ নাই, পরেও কোনো গোনাহ নাই, যিনি সব কষ্ট করছেন শুধু উম্মতের জন্য, কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন, তার কি নিজের জন্য এই কাজগুলো করা? 13 বছর যখন মক্কা এভাবে নির্যাতিত হতে হলো, এই যে বলা হচ্ছে সাহাবিদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে, উপরে শুয়ে দেওয়া হয়েছে, গায়ের চামড়া এবং গোস্ত চর্বি এগুলো গলে গলে কয়লা নিভে গেছে। আমরা কি একটু ইমাজিন করতে পারি কিনা? আপনারা তো ফেসবুকে ঢুকলে গাজার চিত্রগুলো দেখছেন, বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, বন্ধের অবস্থা, ভাইদের অবস্থা, কিছুটা আজ করতে পারেন কি? আসলে কি হয়েছিল 1400 বছর আগে? এগুলোই হয়েছে, এগুলো ইসলামের চিরায়ত সুন্নত, হকপন্থীদের উপর এগুলো আসবেই, যদি না আসে ওয়াল্লাহি আপনি হকপন্থী না, ওয়াল্লাহি আপনি হকপন্থী না। আপনি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছেন অথবা মডারেট ইসলামে আছেন, এটাও ঠিক ওটাও ঠিক, আমি মাঝামাঝি থাকব। আমি এটা ফখর করে বলছি না, পশ্চিমের কয়েকটা কান্ট্রি থেকে আমাকে অফার করা হয়েছিল মালয়েশিয়া সফরের পরে, যে আমাদের এখানে আসেন দাওয়াতি কাজ করেন, মানে দাওয়াতি কাজ করেন মানে কনফারেন্স, এইভাবে কনফারেন্স করেন, মালয়েশিয়া যেমন হয়েছে আমরা আয়োজন করতে যাচ্ছি, 7 দিনের জন্য আসেন, 3 দিনের জন্য আসেন, ঠিক আছে? তা আমি বললাম যে আমার লেকচার কি শুনছেন কোনো দিন আপনারা? তো বলে না, বিভিন্ন ক্লিপ দেখেছি, পুরো লেকচার তো শোনা হয় নাই। তা বললাম যে আগে ইউটিউব চ্যানেল থেকে সব লেকচারগুলো শুনেন, তারপর যদি মনে হয় যে ওখানে গেলে আমি সেফ তাহলে নিয়ে যান, যদি মনে হয় যে এইসব লেকচার দেওয়ার পরে ওই সভ্যতায় গিয়ে কেউ সেফ থাকতে পারে, আমাকে আবার গোয়ান্তানামায় পাঠিয়ে দিবে না, আবু গারিব কারাগারে পাঠিয়ে দিবে না, তাহলে নিয়ে যান। তো এখন পর্যন্ত আর রেসপন্স করেন না। তো মডারেট ইসলামের সুযোগ নাই, ইসলামে ইসলাম ইসলামই, ওই পশ্চিমা আদলে আমরা মডারেট হয়ে যাব, ওদের আদর্শ চলবে, আমাদেরটাও চলবে, তালগোল পাকায় একটা ভিশন 2030 বানাবো, এইসব ইসলাম চলবে না। বুঝতে পারছেন না কথা? ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এর কোনো ব্যতিক্রম ব্যত্যয় নাই, ওর মূলনীতির কোনো পরিবর্তন হবে না, ওর মূলনীতি মূলনীতির জায়গায় থাকবে, কিন্তু হয়তো প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে, শাখা প্রশাখা কত কিছু ফুরুই পার্থক্য আসতে পারে, কিন্তু আসলে কোনো পার্থক্য আসবে। তো যে কথাটা বলেছি, এটা চিরায়ত সুন্নত যে নির্যাতনটা মক্কায় হয়েছে, যদি না হয় বুঝে নেবেন যে আপনার বা আমার ইসলামিক চলাফেরার মধ্যে কোনো একটা ল্যাকিংস আছে, বা আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, এটা হচ্ছে মুজাদ্দাবি না বাই না হোক, মানে এদিকেও না ওদিকেও না, দুটার মাঝখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি তাহলে আপনি বুঝে নেবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। এরপরে আমি সামনে যাচ্ছি, তারপরে বদরগঞ্জে আসবো ইনশাআল্লাহ, বদরগঞ্জ থেকে আমরা ফিলিস্তিনে গিয়ে শেষ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু মনোযোগ ধরে রাখেন কি বললাম, হাদিসটা কি সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ যদি কোনো অন্যায় গর্হিত কাজ দেখে, ফালইউগাইয়ির বিয়াদে, সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে। বলেন এই লেভেলে আমরা কয়জন আছি? 0.00001%। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির, ফালইউগাইয়ির, সে যেন পরিবর্তন করে, এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন কইরো, মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত করে। এখানে ধরেন একটা জেনা হচ্ছে নাউজুবিল্লাহ, বা একটা নোংরামি হচ্ছে, ফাহেশা কোনো কাজ হচ্ছে, এখানে যিনি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না, বলতে গেলে তিনি 10 বার চিন্তা করেন যে বললে কি হইতে পারে, তাই না বিষয়টা? বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে, জুয়া, কেউ কিছু বলতে পারে না। মসজিদে এখানে ধরেন পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর বিয়ে মানেই তো জেনা দিয়ে শুরু হলো, ধুমধারাক্কা গান বাজতেছে, আর ঢাকা শহরে বিশ্বাস করেন না এই এই অত্যাচারে থাকা যায়, মানে একটা ফ্ল্যাট ধরেন 14 তলা বা 10 তলা, তো এই 10 তলার মধ্যে 5 তলার সদস্যের বিয়ে, ও ছাদটা হায়ার করে নিল, নিয়ে এমন জোরে ধুমধারাক্কা মিউজিক শুরু করবে যে আস পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন সাউন্ড আছে,
মানে ওর উপর যেন ওয়াজিব করা হয়েছে সবার কানে গান বাজনা পৌঁছাইতে। কিন্তু কিছু করেন নাই, আপনি বলতে যান, আপনি বলতে যান উল্টা আপনার উপর চড়াও হবে। এহ হুজুর আসছে বেশি বেশি কোনটি, আমরা আর মুসলমান না, আমরা আর ইসলাম ফলো করি না, বলতে আস আপনি বাসায় যান নিজের ঘর ঠিক করেন এ বলবেন। তারিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন। ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে, দ্বিতীয় সেন্টেন্স হাদিসের, ফালিয়ুগাইর বিলিসানিহি, সে যেন তার জবান দিয়ে প্রতিহত করে। আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে, বরং চোখের সামনে জুলুম দেখছে। আজকে মৃতের সংখ্যা 6,857 জন, আজকে গাজার মৃতের সংখ্যা 6,857 জন। একটু আগে আমি খবর দেখে আসছি, এরপরেও কিছু মানুষ মাজলুম ভাইদের বিপক্ষে অবস্থান নিয়ে ফতোয়াবাজি শুরু করেছে বাংলাদেশ। আমি বলেছি আপনারা মোনাফেক তখনই চিনতে পারবেন যখন উম্মাহ একটা সংকটময় অবস্থায় থাক, তার আগে চিনতে পারবেন। এরাই কয়দিন আগে আমাদেরকে খারেজি বলতো, যারা এখানে মাজলুমদের বিপক্ষে ফতোয়া দিচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে হামাসেরই ভুল হয়েছে, ইসরায়েলই ঠিক আছে, কেন তুই হামলা করতে গেলি, না করতে গেলে তো ওরা হামলা করতো না, যুক্তি এটা না, কেন তুই হামলা করে যুদ্ধ করতে গেলি, আর 1400 মানুষকে কেন মারলি, 1400 ইহুদি কেন মারলি, এই জন্যই তো ওরা আসলো হামলা করতে, এখন যে তোদের 6,000 মরে গেল। বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, তো এদের ইমান ইমানি লেভেল তো তলানিতে আছে আছেই, ইতিহাসের সামান্যতম জ্ঞান এদের মধ্যে নাই। ফিলিস্তিন সংকট নিয়ে ইনশাআল্লাহ আপনারা অনেক বইপত্র বাজারে পাবেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, বা ইনশাআল্লাহ আমরাও কিছু নিয়ে আসার চেষ্টা করব, আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সংগঠনগুলো যখন তৈরিও হয় নাই, হামাসের মতো সংগঠনগুলো যখন সৃষ্টিও হয় নাই, তার আগেই তারা মোটামুটি 56% জায়গা দখল করে ফেলছে। তো ওই সময় কেন করছে বেটা, ওই সময় তারা আক্রমণ কেন করেছিল, 1914-18 থেকে শুরু করে এই যে শুরু হলো, প্রথমে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে, তারপরে নাজদি, ওখানে যে আহলে সৌদের নাজদি আছিল কিছু, এরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন ঢুকেছে এই যে জায়নিস্টরা, ঢোকার পর অল্প অল্প করে প্রথমে 3%, 2%, 6% করতে 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 এই 48% পর্যন্ত আসতে আসতেই 50-56% জায়গা দখল হয়ে গেল। ওই সময় কি হামাস ছিল, ওই সময় কি ইন্তেফাদা হয়েছে, ওই সময় কি দফায় দফায় এরকম মিসাইল ছড়া হয়েছে, যেখানে ইহুদি খ্রিস্টানদের সাংবাদিকরা ওরা পর্যন্ত পশ্চিমা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে যে এটা মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, হাসপাতালে বোম মারা হচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, ওই সময় মুসলমান নামধারী কিন্তু শায়েক দেখি এদের বিরুদ্ধে কথা বলছে, মুজাহিদ ভাইদের বিরুদ্ধে কথা বলছে। তাহলে ওই যে বললাম তুর্য আসা দোস্ত, তো দুশ্মন কি আসার কথা, তো এই ব্যক্তির কাছে আমাকে আকিদা শিখতে হবে, আকিদা শেখার আর কেউ নাই বাংলার মাটিতে, এই পুরো উপমহাদেশে আকিদার দাস দেওয়ার আর কেউ নাই, তারা যখন এখানে ছিল না তাদের চেহারা যখন মানুষ দেখে নাই তখন মানুষ আকিদা শেখে নাই, ব্রিটিশ আমলে আমাদের বাপদাদার আকিদা ঠিক ছিল না, সুবহানাল্লাহ। এখন এই মুনাফেকি মানহাজটাকে বলা হচ্ছে সহি মানহাজ, আর যারা মুজাহিদ যারা হকের পক্ষে তাদেরকে বলা হচ্ছে এরা খারেজি, এদের আকিদা ঠিক নাই, এরা সন্ত্রাসী, এরা অমুক, এরা তমুক, আল্লাহ পাকের কাছে এদেরকে কঠিন জবাব দিতে হবে। চল এটা আপনারা মনে রাখেন, কিয়ামতের মাঠে দেখে নিয়েন, কিয়ামতের মাঠে দেখে নিয়েন, জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে, জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে। এই আদেশটা জানেন না আপনারা ওলামায়ে কেরাম, আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন, প্রথমে একজন শহীদ কি করছো, জীবন দিয়ে দিয়েছি শহীদ হয়ে গেছি, ভুল ক্যাদিত মিথ্যা কথা বলছো, এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে, আমার জন্য তুমি জীবন দাও নাই, যাও জাহান্নামে যাও। আরেকজন কি করেছো, অনেক দান করেছি মানুষ দানবীর বলে, আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো, মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে, দান করার সময় সতর্ক থাকেন, লোক দেখায় দান করেন না, আর ইলেকশনের আগে আগে তো দানটা বেশি করেন আপনার, তা আমরা এই সুযোগটা নিব অবশ্য, আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে, ঠিক আছে, তাদেরকে ইনভাইট করবো আর দান বেশি করে দেব, ভুলেও না এই কাজ ভুলেও করবেন না, রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকা নিবে 10 টাকা, ওই মুচি মুচি ভাই তরকারিওয়ালা ভ্যান চালক এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা নিই, ওই ব্যারাট মসজিদ থেকে দিন প্রচার হবে, আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না।
বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি? আমার কথা রাগ করতেছে নাকি? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট, ঠিক শেষ জামানের হাদিসের মতো। নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময়, একদম গর্জিয়াস, হেদায়েত উঠে যাবে। পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে, ওটা নাই, নামাজ শেষ মসজিদ বন্ধ। মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ে, এখানে পড়ার দরকার নেই, বিরক্ত হচ্ছে মনে হয়। নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে, লাইট অফ করতেছে, ফ্যান অফ করতেছে, ভাই তাড়াতাড়ি যান, বিল উঠতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো উম্মার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন, তাছাড়া পারবেন না। আল্লাহ নবী বলছেন যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। এখন এই জায়গায় আমাদের ইমান টিকে আছে না নাই, এইসব ইস্যুতে যাদের লেখার ক্ষমতা আছে তাদের উপর লেখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব, যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব, যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব, আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব। আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই? আল্লাহ পাক শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন ফাইল্লাম ইয়াসতে, যদি তোমরা এতেও সক্ষম না হও, আরে বলো মুখে কথা বলারও সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ, গর্দান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়, যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি, ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি, আর এই লাস্ট এই পুরো এক মাসে আরও বেশি করে পড়েছে। যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করেছে। যে ব্রিটেনের, শোনেন, যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1914-1918 দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল, তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে। এরাই জাতি, এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা জাতি। কাদেরকে বলে? আমি কি মিথ্যা বলছি? কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি, এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, তোমরা নবীদেরকে হত্যা করেছো, সুবহানাল্লাহ। আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দুইবার হত্যা করার চেষ্টা করেছে, একবার বনু নাজির যুদ্ধের আগে আর একবার খায়বার যুদ্ধের সময়। ওটা শেষ করবো আমি ওইদিকে এসে। তো ভাই আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইলামি আস্তাতে ফাবি কলবি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি মানে এটা হচ্ছে ইমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না ইমানের সাথে কোনো সম্পর্ক নেই, ব্যাস সোজা কথা। তো এখন আমাকে বলেন যারা চোখের সামনে এই জাহেদ জুলুম নির্যাতন অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে, তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে, ইমানের কোন লেভেলে তারা আছে? তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে, ওখানে আকিদার দাস দিতে হবে, ওখানে আমাদেরকে সহি শিখতে হবে, সহিটা শিখতে হবে, আর সমস্ত ওলামায়ে কেরাম মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে, আল্লাহর ওয়াস্তে নিজের আকিদা নিজের আমল নিজের আমল নামার ফিকির করেন, কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে। যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি, শ্বাস চলে গেলে আর হকপন্থী হতে পারি, আমরা কিছু করতে পারবো না আমরা জানি। এখন এখানে বসে দোয়া করতে পারছেন আপনি, হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন, হ্যাঁ মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন, ফেসবুক কিছু লিখতে পারছেন, এই তো আপনার দৌড়। আমাদের দৌড় এই পর্যন্ত না, আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না, ওই জায়গায় আমরা নাই, আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো, পারবেন না? রোহিঙ্গাদের সঙ্গে আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না, লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই, আশ্রয় দেয় নাই, এখন গাজার সীমান্ত আছে মিশরে, ওরা কি খুলে দিয়েছে? বন্ধ বন্ধ না? তা আমরা তো চাইলে সেটাও করতে পারবো না, ওই রোলও প্লে করতে পারবো, তা আমরা কী করবো? অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটার প্রতিবাদ করবো নাকি, ঘৃণা লালন করবো, আল্লাহর কাছে দোয়া করবো, আমাদের মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করবো, জালেমদের বিরুদ্ধে বদ দোয়া করবো, এগুলো তো করতে পারে।
আর যদি এগুলোও না করি, আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই, কাল কি আমাদের মাঠে কি আপনার জবাব দিতে পারবো? আপনার ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, বড় বড় ওলামায়ে কেরামদের, আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা, আহলুল নেফাক ওয়াল জামায়াত কেনা, ঠিক আছে, আহলুল রিয়াল ওয়াল জামায়াত এদের কেনা, আহলুল মাল ওয়াল জামায়াত এগুলো না। হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন, যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে, তাকে রেপ করে, ধর্ষণ করে, তাহলে তার উপর আমাদের হুকুম কি, আমাদের করণীয় কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিন, কি ফতোয়া দেয়। নিঃসন্দেহে তারা বলবে, যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে, তার এটার বদলা নেওয়া ফরজ। যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায়, জিম্মি করে রাখে, তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ। যদি ওই রাষ্ট্র না করতে পারে, তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে, ওর উপর করা ফরজ। যদি সে করতে না পারে, তার প্রতিবেশীর উপর হক বর্তাবে, তার উপর করা ফরজ। যদি কেউ না করে, সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে, সবার উপরে করা ফরজ। এখন আমি কি পরিসংখ্যান দিব আপনাদেরকে, যে 1918 সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলা মানুষকে হত্যা করেছে, কতগুলা শিশুকে হত্যা করেছে, কতগুলা মা বোনকে উঠিয়েছে? আমি এখানে 30 পৃষ্ঠা লিখে নিয়ে আসছি, কয় পৃষ্ঠা বল। শুধু একটা ঘটনা দেখলেন আপনি, এই যে লাস্ট কয়দিন 2 সপ্তাহ, এই 2 সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় ওই 6,887 জন। এখানে বেশিরভাগই নারী আর শিশু। আর ইসলামে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিহাদের মাঠেও মেয়েদেরকে মারবে না, শিশুদেরকে হত্যা করবে না। এই শিক্ষা কে দিয়েছেন? এটা আপনাকে আমি জাস্ট 2 সপ্তাহের কথা বলছি, জাস্ট 2 সপ্তাহ। আপনি 1918 সাল থেকে নিয়ে এই যে 2023 পর্যন্ত পরিসংখ্যান আমাকে জিজ্ঞাসা করেন না, গুগলে সার্চ দেন, বের করে ফেলবেন। 1933 থেকে 1939-এর মধ্যে ওখানে প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিকে মারা হয়েছে, বাকিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফিলিস্তিনি এখন আরব রাষ্ট্রের বিভিন্ন জায়গায় উৎপ্রস্ত মতো আছে। এখন ওই সময় থেকে ওদের বংশধর নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। 14 থেকে 18-এর মধ্যে গণহত্যা চালানো হয়েছে, তারপরে 33 থেকে নিয়ে 41 পর্যন্ত চালানো হয়েছে, 48 সালে আমেরিকার সহযোগিতায় আরও বড় পরিসরে চালানো হয়েছে, তারপরে 54-56 তো হয়েছে, 63 সালে হয়েছে, 63 সালের পরে 73-এর দিকে হয়েছে, 81-এর দিকে হয়েছে, 88-এর দিকে হয়েছে। আমি কয়টা বলে শেষ করবো আপনাকে? আমাদের তো এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে। আমরা কি সংখ্যা হিসেব করবো, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, এটা কি হিসেব করা আমাদের কাজ, না আমাদের একজন মাজলুম ভাইয়ের পক্ষে হলেও কথা বলা আমাদের কাজ, কোনটা? যদি কোনো মুসলিম ভাইকে অন্যায়ভাবে কোনো অমুসলিম রাষ্ট্রে হত্যা করা হয়, বিধান কি? ফিকহের কিতাব থেকে ফকিহদেরকে জিজ্ঞাসা করবেন। আপনাদের ফাউন্ডেশন সভাপতি আবরার হয় না? হ্যাঁ, আবরার হয় না, নাকি উপদেষ্টা? উপদেষ্টা আবরার ভাইদেরকে জিজ্ঞাসা করেন, এ ভাইয়া আসলে এখানে ফতোয়া কি? দেখবেন তারা কি বলে, ফতোয়া নেন না আপনি। আমি ফতোয়া দিই না, কখনো না, বিকজ আমি মুফতি না, কিন্তু আমার জানা আছে ফতোয়াটা কি, আমার জানা আছে, কিন্তু আমি ফতোয়া দিব না, আর আমি মুফতি না, এটা আমার দেওয়া কাজ না।